ক্লাস্টার 21 তারিখ নমস্কার নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আমরা আবার চলে যাব সরাসরি বনগাঁ আমলাপাড়া এলাকায় যেখানে উপনির্বাচনের ফলাফল গণনা হচ্ছে এবং সেই গণনা কেন্দ্রের সামনেই এসে পৌঁছেছেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার যিনি সভাপতি বিশ্বজিৎ দাস। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি এসে পৌঁছেছেন গণনা কেন্দ্রের সামনে এবং সাংবাদিক সম্মেলন করছেন বিশ্বজিৎ দাস। আমরা সরাসরি সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ দাস রয়েছেন, তিনি কি বলছেন একবার আমাদের দর্শকদের জন্যে। সরাসরি আমলাপাড়া যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে সাংবাদিক সম্মেলন করছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সাংবাদিক সম্মেলন করছেন বিশ্বজিৎ বাবু, তিনি কি বলছেন আমরা একবার শুনবো। এই জয় মা মাটির মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে আমাদের আমরা বনগাঁ পৌরসভায় আমরা সেই উন্নয়ন মানুষের কাছে উপহার দিতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। স্বাভাবিক কারণে ছ মাস আগের পৌরসভা নির্বাচনে মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মা মাটির মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে এই পৌরসভা মানুষ আরও আর কাজ করবার জন্যে তারা সে সুযোগ করে দিয়েছেন। এবং 14 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর যিনি ছিলেন তিনি দিলীপ দাস প্রয়াত হয়েছেন, তার পরে দাঁড়িয়ে আমাদের চেয়ারম্যান গোপাল শেঠ যেভাবে কাজ করেছেন একক হাতে দায়িত্ব তুলে নিয়ে, যেহেতু কাউন্সিলর নেই কোনো মানুষের অসুবিধা না হয় সেই নিরিখে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। যেখানে সিপিএম কংগ্রেস বিজেপি তারা ওই পৌরসভা নির্বাচনে যে জায়গায় দাঁড়িয়েছিল 932 পেয়েছিল, 724 পেয়েছে বিজেপি। সিপিএম 374 পেয়েছিল, 332। কংগ্রেস 35 পেয়েছিল, 52 পেয়েছে। আমাদের নির্দল 975 ভোট, সেই ভোটগুলো যোগ করলে কী হয়? তাহলে এখানে রিগিং ছাপ্পা সন্ত্রাসের কথা বলে মুখ রক্ষা করেছে, তাদের ভোট তাদের জায়গায় রয়েছে। আমরা ভোটটা বাড়াতে পেরেছি কেননা নির্দল এবং সাধারণ মানুষ যারা ভোট দেয়নি এদিনকে এসে ভোটটা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যত বেশি কুৎসা আক্রমণ করবে বিরোধীরা তত বাংলার ভোট বাড়বে, তত বনগাঁর ভোট বাড়বে, এবং সেটা প্রমাণ হলো আর একবার। ওরা আর কথা বলতে পারবে না যদি ওদের নৈতিকতা থাকে, পরাজয় ওদের নৈতিকতার পরাজয় যে ওরা মানুষের পাশে থাকে না, মানুষের কাজ করেনি, এবং ওদের যারা কমিউনিটি ভোটার যারা আছে তাদের ভোট ওরা সেটা পেয়েছে। তাহলে ভোটটা কমলো কোথায়? ওরা যে অপপ্রচার করছিল এবং ভোটের আগে থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্বের নামে মমতা বন্দ্যোপাধ্যায় যে কুৎসা অপপ্রচার করেছে, 14 নম্বর ওয়ার্ডের মানুষ তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার যোগ্য জবাব দিয়েছে। আমি ধন্যবাদ জানাই 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে। এ জয় তাদের জয়, এ জয় মা মাটির মানুষের জয়। জীবিত তাহলে আগে 32 ভোট, এখন পেলো 724 ভোট, তাহলে কী হলো? কী এসব কথা কখনো ধোপে টেকে না, শুধুমাত্র মুখ রক্ষা করবার জন্যে এজেন্ট তুলে নিয়ে ওরা এই কথা বলেছে, এর মধ্যে কোনো যুক্তিকতা নেই। অতএব এ মুখ রক্ষা করার জন্যে বলেছে। পরাজয় যারা জানে ওদের কপালে লিখন হয়েছে যে এর পরাজয় সুনিশ্চিত। তা কেউ কখনো তার পরাজয় নিতে আসে কখনো কেউ, ওদের সেই মানসিকতা নেই। যে বিরোধী দলের যে ভূমিকা, আমরা কখনো মাঠ ছাড়তাম না, আমরা হারবো জানলো মাটি কামড়ে পড়ে থাকতাম, এদের সে মানুষের এরা জানতন উপকারে জিতার জন্য এসেছে যে আমাদের জিততে হবে। মানুষের রায় এরা মানতে চায় না, স্বাভাবিক কারণে তারা আসবে কেন? ওরা মানুষের রায়টা তো মানেনি, ওখানকার মানুষের রায় ওরা মানতে চায়নি, সেই কারণে আসে। তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস নির্বাচনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর গণনা কেন্দ্রের বাইরে এসেছেন এবং তিনি সাংবাদিক বৈঠক করলেন। তিনি যে অভিযোগ তুললেন বিরোধীদের বিরুদ্ধে, আজকে আমরা প্রথম থেকে যে খবরে ছিলাম, যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে বিরোধীরা গণনা বয়কট করেছেন, তিনি কিন্তু পাল্টা অভিযোগ চাপালেন। এই পুরোপুরি বিরোধিতা করে তিনি জানালেন যে নির্বাচনে পরাজয় আগে থেকে জেনেই বিরোধীরা গণনা কেন্দ্রে আসেননি। বিশ্বজিৎ দাস যেমন বললেন,
আমরা আরও একবার আপনাদেরকে গণনা কেন্দ্রের বাইরের সেই ছবি দেখাবার চেষ্টা করব, আরও একবার যে ফলাফল আজকের ভোটের সেই ফলাফল আরও একবার আপনাদেরকে জানিয়ে দেব। বিজেপি তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী ধৃতিমান পাল তার প্রাপ্ত ভোট 332, কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 52 এবং তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোট 2842। এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি তুলে ধরছি নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় আমাদের দর্শকদের জন্যে। বনগাঁর যে আমলাপাড়ায় যে গণনা কেন্দ্র রয়েছে সেই গণনা কেন্দ্রের সামনে থেকে সরাসরি সেই ছবি আমাদের দর্শকদের জন্যে। ফলাফল ঘোষণা হতেই কিন্তু আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই একে একে গণনা কেন্দ্রের বাইরে আসতে শুরু করেছেন দলীয় নেতৃত্ব। একটু আগেই আমরা আপনাদেরকে শোনালাম তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি ঠিক কি বলেছিলেন, আরও একবার আপনাদেরকে শোনাব। গণনা কেন্দ্রের ফলাফল ঘোষণা হবার পর গণনা কেন্দ্রের বাইরে এসে উপস্থিত হয়েছেন তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন বিশ্বজিৎ দাস। এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, পাপাই রাহা অর্থাৎ তৃণমূলের জয়ী প্রার্থী পাপাই রাহা তিনি গণনা কেন্দ্রের বাইরে এসেছেন এবং তাকে ঘিরে ধরে আবির খেলায় মেতেছেন কর্মী সমর্থকেরা। বিশ্বজিৎ দাস এসে পৌঁছেছেন এবং প্রার্থী তিনিও বাইরে এসেছেন গণনা কেন্দ্রের বাইরে, প্রার্থীকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। নির্বাচনে জয়লাভের পর বিশ্বজিৎ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি ঠিক কি বলেছিলেন, আরও একবার আপনাদেরকে শোনাব। এই জয় মামাটি মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে আমাদের আমরা বনগাঁ পৌরসভায় আমরা সেই উন্নয়ন মানুষের কাছে উপহার দিতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। স্বাভাবিক কারণে 6 মাস আগের পৌরসভা নির্বাচনে মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে এই পৌরসভা মানুষ আরও আর কাজ করবার জন্যে তারা সে সুযোগ করে দিয়েছে। এবং 14 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর যিনি ছিলেন তিনি দিলীপ দাস প্রয়াত হয়েছেন, তার পরে দাঁড়িয়ে আমাদের চেয়ারম্যান গোপাল শেঠ যেভাবে কাজ করেছেন একক হাতে দায়িত্ব তুলে নিয়ে, যেহেতু কাউন্সিলর নেই কোনো মানুষের অসুবিধা না হয় সেই নিরিখে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। যেখানে সিপিএম কংগ্রেস বিজেপি তারা ওই পৌরসভা নির্বাচনে যে জায়গায় দাঁড়িয়েছিল 932 পেয়েছিল, 724 পেয়েছে বিজেপি, সিপিএম 374 পেয়েছিল 332, কংগ্রেস 35 পেয়েছিল 52 পেয়েছে, আমাদের নির্দল 975 ভোট। সেই ভোটগুলো যোগ করলে কী হয়, তাহলে এখানে রিগিং ছাপ্পা সন্ত্রাসের কথা বলে মুখ রক্ষা করেছে, তাদের ভোট তাদের জায়গায় রয়েছে, আমরা ভোটটা বাড়াতে পেরেছি কেননা নির্দল এবং সাধারণ মানুষ যারা ভোট দেয়নি এদিনকে এসে ভোটটা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যত বেশি কুৎসা আক্রমণ করবে বিরোধীরা তত বাংলার ভোট বাড়বে, তত বনগাঁর ভোট বাড়বে এবং সেটা প্রমাণ হলো আর একবার। ওরা আর কথা বলতে পারবে না যদি ওদের নৈতিকতা থাকে, পরাজয় ওদের নৈতিকতার পরাজয় যে ওরা মানুষের পাশে থাকে না, মানুষের কাজ করেনি এবং ওদের যারা কমিউনিটি ভোটার যারা আছে তাদের ভোট ওরা সেটা পেয়েছে, তাহলে ভোটটা কমলো কোথায়? ওরা যে অপপ্রচার করছিল এবং ভোটের আগে থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্বের নামে মমতা বন্দ্যোপাধ্যায় যে কুৎসা অপপ্রচার করেছে, 14 নম্বর ওয়ার্ডের মানুষ তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার যোগ্য জবাব দিয়েছে। আমি ধন্যবাদ জানাই 14 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে, এ জয় তাদের জয়, এ জয় মামাটি মানুষের জয়। আজকে বিজেপির পক্ষ থেকে দাবি করা জীবিত, তাহলে আগে পেল 932 ভোট এখন পেল 724 ভোট, তাহলে কী হলো? কি এসব কথা কখনো ধোপে টেকে না, শুধুমাত্র মুখ রক্ষা করবার জন্যে
এজেন্ট এজেন্ট তুলে নিয়ে ওরা এই কথা বলেছে, এর মধ্যে কোনো যুক্তিকতা নেই। অতএব এ মুখ রক্ষা করার জন্য বলেছে। করোনা কেন্দ্র আজকে কোনো বিরোধী পক্ষ আসেনি, পরাজয় যারা জানে ওদের কপালে লিখন হয়ে রয়েছে যে এর পরাজয় সুনিশ্চিত। তা কেউ কখনো তার পরাজয় নিতে আসে কখনো কেউ, ওদের সেই মানসিকতা নেই। যে বিরোধী দলের যে ভূমিকা, আমরা কখনো মাঠ ছাড়তাম না, আমরা হারবো জানলেও মাটি কামড়ে পড়ে থাকতাম। এদের সে মানুষের এরা যেন তেন উপকারে জিতার জন্য এসেছে, যে আমাদের জিততে হবে। মানুষের রায় এরা মানতে চায় না, স্বাভাবিক কারণে তারা আসবে কেন? ওরা মানুষের রায়টা তো মানেনি, ওখানকার মানুষের রায় ওরা মানতে চায়নি, সেই কারণে আসবে। আপনাদের শোনালাম বিশ্বজিৎ দাস, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা যিনি সভাপতি, তিনি ঠিক কি বললেন। সকাল থেকেই আমরা বনগাঁ যে পৌরসভার উপনির্বাচনের গণনা চলছিল সেই খবরে আমরা চোখ রেখেছিলাম সকালে। যদিও নির্ধারিত কিছু সময়ের পর কিন্তু গণনা শুরু হয়েছে, 8টাতে গণনা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণনা শুরু করা যায়নি, কারণ সকাল থেকেই এদিন আকাশ ভালো ছিল না, মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। যাই হোক, একটু দেরিতে হলেও গণনা শুরু হওয়ার পর থেকেই কিন্তু খুব দ্রুত গণনার কাজ শেষ হয়। এবং শেষ খবর যেটা পৌঁছেছে আমাদের, যে রেজাল্ট আমাদের কাছে এসেছে, আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দেব। বিজেপি প্রার্থী, তার প্রাপ্ত ভোট 724, সিপিএম প্রার্থী, তার প্রাপ্ত ভোট 332, জাতীয় কংগ্রেস প্রার্থী, তার প্রাপ্ত ভোট 52, তৃণমূল প্রার্থী, তার প্রাপ্ত ভোট 2842। গণনা কেন্দ্রে ফলাফল যখনই তৃণমূল, স্বাভাবিকভাবেই ফলাফলের নিরিখে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। ফলাফল গণনা কেন্দ্রের বাইরে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা, এবং তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে তৃণমূল কর্মীদের মধ্যে। এবং তারপর একে একে দলীয় নেতৃত্ব তারা আসতে থাকেন এবং আবির খেলা এবং বাদ্যযন্ত্র সহকারে আবির খেলায় মেতে ওঠেন তারা। আমরা শোনালাম আপনাদেরকে তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন, কারণ বিরোধীরা এদিনের নির্বাচন যে গণনা, ভোট গণনা ছিল তা বয়কট করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে, এবং বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন বিশ্বজিৎ দাস। তিনি কি বলেছেন আপনাদের শুনিয়েছি আমরা, আমরা এই খবরে চোখ রাখবো। আরও একবার একটি ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে আসছি। বিরতির পর কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি খুব দ্রুতই। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড। আরও একবার আপনাদেরকে জানাবো বিজ্ঞাপন বিরতি নেবার আগে। প্রতি মুহূর্তের খবর আপডেট পেতে গেলে, আপডেট পেতে চাইলে এইভাবেই আপডেট পেতে থাকুন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ও ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, নিউজ নো ম্যানস ল্যান্ড লিখে সার্চ করলেই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এবং প্রতি মুহূর্তের খবর আপডেট পেতে চাইলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ। আমাদের সেট টপ বক্সে আমাদের চ্যানেল টিভিতে দেখতে চাইলে আমাদের সেট টপ বক্সের নাম্বার 874, আরও একবার জানাবো 874, সেট টপ বক্সে নিউজ নো ম্যানস ল্যান্ড দেখুন 874 নম্বরে। এখনকার মতো এই পর্যন্তই, ছোট্ট বিরতি, ফিরে আসছি। প্রার্থী সার্টিফিকেট নেবেন এবং আমরা চেষ্টা করব জয়ের পর প্রার্থীর যে প্রতিক্রিয়া নেবার আপনাদেরকে শোনানোর। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ নো ম্যানস ল্যান্ড। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর। স্বর্ণাপনের সোনার ছোঁয়ায় পূর্ণ হলাম আজ অল্প বাজেটে নজর কাড়া ডিজাইনের সোনার গহনা, যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমাদের গহনা নজর কাড়তে বাধ্য। আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেল স্বর্ণাপন। স্বর্ণাপন, প্রোপ্রাইটার সমর কুমার সরকার, বনগাঁ টবাজার মৌচাকের গলি। স্বর্ণাপনের সোনার ছোঁয়ায় পূর্ণ হলাম আজ অল্প বাজেটে নজর কাড়া ডিজাইনের সোনার গহনা, যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, আমাদের গহনা নজর কাড়তে বাধ্য। আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেল স্বর্ণাপন। স্বর্ণাপন, প্রোপ্রাইটার সমর কুমার সরকার, বনগাঁ টবাজার মৌচাকের গলি।
বিয়ের বেনারসি বা মহিলা ও পুরুষদের আধুনিক পোশাক, সব পোশাকের সেরা কালেকশন আপনার প্রিয় জেবিএস সিটি শপিং মলে রয়েছে। ছোটদের নজর কাড়া পোশাকের সমস্ত ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি। আমাদের কাছে আছে সর্বভারতীয় শাড়ির প্রচুর স্টক, আছে মহিলাদের ফ্যাশনেবল স্টাইলিশ পোশাকের মেগা কালেকশন। এক ছাদের নিচে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজই আসুন জেবিএস সিটি শপিং মল, টপ বাজার, বনগাঁ। ও গো মোর প্রিয়া।